হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো আমি চলে এসেছি ছেলের বার্থডেতে, যে কড়াইটা ছিল বড় ওইটা মাছতে। দেখো এই কড়াইটা প্রায় 30-35 কিলো তো দূরেই যায় মাংস, এত বড় কড়াই। দেখে মনে হচ্ছে অল্প কড়াই, আর 20 কিলো মাংস দিলে একটুখানি হয়ে পড়ে থাকে। দেখো আমি কী করে আমার কড়াইটা পরিষ্কার করি। পাশে দেখো পুরো বাসন মজাটা তোমাদের ভিডিও করে দেখিয়েছি, পুরো বাসন মজাটা হয়ে গেছে। এখন কড়াইটা বাকি ছিল, ওইটা হচ্ছে আলাদা করে দেখিয়ে দেয়। আর কটা কুকার আছে ওইখানে যে মাছ বসতান ট্রেন করার পর এখন আর করবো না। এখন কড়াইটা নিজেই কুকারগুলো ভিজিয়ে রেখে এসছে, পরে মারবো, সেটাই তোমাকে দেখাবো। দেখো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবো। আর ভালো লাগলে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রথমবার যে বন্ধুরা আমার ভিডিওটা দেখে তারা অবশ্যই একটা লাইক করে যাও, একটা শেয়ার করে যাও, কমেন্ট করে যাও। দেখতে থাকো আমি কী করে আমার বাসনগুলো মেঝে পরিষ্কার করে উঠিয়ে দেবো ঘরে। আর কি এটা রোদ তুলে দেবো, রোদ দিয়ে দেখো পিতলের কামড়ি টামড়ি সব দেখেছো, তোমার দেখতেই পাচ্ছ সব মেঝে নিয়ে চলো। বন্ধুরা আমার ছেলে মোবাইলটা নিয়ে গেল, তোমাদের সব বাসনগুলো মাজানো দেখতে পেলো। চলো বাই বাই।